আপনাদের সকলকে আবার নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ব্লগের মধ্যে আমি আজকে ওয়াল পেন্টিং করব। এছাড়া অনেক কিছু খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো দেখানো হবে। ওয়ালটার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা বাজে, কতটা বাজে, এবং এখানটা পুরো চটে গেছে। তো এটাকে ভালো করে আরও পলিশ করে নিয়ে, মানে ফাটা ফাটা যেগুলো ছিল সেগুলোকে ভাঙা হলো। দেন প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রাইমার, যেখানে ভাই হেল্প করছে আমাকে। এবং প্রাইমার লাগানোর পরে আমি পেন্টিংটা শুরু করব একটু শুকিয়ে এলেই। দেখো প্রাইমার লাগানোর পরে ওই অবস্থা, এবং আমার কাছে জাস্ট একটাই ব্রাশ রয়েছে, 10 নম্বর, আর হচ্ছে একটা ব্ল্যাক কালার, ব্যাস এইটুকুনি অ্যাক্রিলিক কালার, ফেব্রিক্যাল অ্যাক্রিলিক, যেটা দিয়ে ওয়াল পেন্টিং ভীষণ ভালো হয়। তো আমি ওই একটা মোটা তুলি দিয়েই সূক্ষ্ম সূক্ষ্ম ডাল থেকে শুরু করে পুরো ছবিটা, আমি পুরো পেন্টিংটাই আর কি কমপ্লিট করার চেষ্টা করব। দেখা যাক কদ্দূর কী হয়। আর বিয়ের আগে এটা হচ্ছে আমার কাজ, মানে এই ওয়ালটাকে ঠিকঠাক করা। তো ভাই স্টিকার কিনে এনেছিলো, বাট আমার স্টিকার একদম পছন্দ নয়, আর আমি এত বড় একটা শিল্পী থাকতে কোনো মানেই হয় না বাড়িতে এরকম স্টিকার লাগানোর। এবং যদিও সেই স্টিকারটা ভালো হয় তবেই, আমার একদম স্টিকারটা পছন্দ হয়নি। তো আমিই বললাম যে আমি এখানে একটা পেন্টিং করে দিচ্ছি, তুই স্টিকারটা লাগাস না। বাট এটা যেহেতু ব্লগ ভিডিও হচ্ছে, সুতরাং এই পুরো ওয়াল পেন্টিংয়ের ভিডিওটা আমি এখানে দেব না, পরে আমি ফুল ওয়াল পেন্টিংয়ের ভিডিও আলাদা করে ডাউনলোড করব, করে দেব খুব তাড়াতাড়ি, হয়তো চেষ্টা করব। এটার জন্য আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার আমাকে কৃষ্ণনগর বেরোতে হবে, কিছু কেনাকাটা বাকি আছে সেই জন্য। মা বলছে কি জানেন, আমার মা বলছে যে আমি যদি পারতাম, হ্যাঁ এটা আবার মজুরি কিছু, আমি যদি পারতাম ঝপাঝপ এঁকে দিতাম সব দেওয়ালগুলোতে, এরকম বলছে। তো যাই হোক, এই যে এত দূর হলো, আমি যদি ইয়েতে দেখাই অনেক ভালো হয়তো বুঝতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে ঠিক আছে হচ্ছে, আপাতত কৃষ্ণনগর যাব, তারপর ওখান থেকে বাড়ি ফিরে তারপরে আমি বাকি কাজটা আবার করব। ভাবছি এর মধ্যে কিছু ফ্লাওয়ার্স দেবো, ছোটো 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 ছোটো, অনেকটা হাইলাইট হবে তার দ্বারা। দেখা যাক, বাড়ি আসি। আর মানে আমি নিজেই ভাবিনি যে এত কম টাইমে করতে পারবো, যাই হোক খুবই কম টাইম লাগলো এটা ততটা করতে। এবার ফিনিশিংটা লাগবে, কারণ কিছু কিছু ছোটো ছোটো যে ছোটো ছোটো ডালগুলো হয় ওগুলো করতে হবে, আর কিছু ফিনিশিং কিছু জায়গায় দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাড়ি ফিরে দেখলাম মেয়ের বাড়ির থেকে, মানে হবু যে বউ হতে চলেছে বাড়ির, তার থেকে আর কি এই যে কী বলে এগুলোকে যেন গিফট, মানে এই যে ফার্নিচার ঠিক আছে, এই সমস্ত কিছু চলে এসেছে। তো আমি ভাবলাম যে একটু আড়াল থেকে একটুখানি ক্লিপটা নিয়েই রাখি, কারণ পরবর্তীতে সুবিধা হবে আর ভালোও লাগবে। ভিডিওগুলো করার সময় একটু খারাপ লাগে অবশ্যই, আমার নিজেরও খারাপ লাগে, সব ফুটেজ নিতে পারা যায় না। বাট তারপরে যখন এগুলোকে দেখি বা এই যে জমিয়ে জমিয়ে এক একটা জিনিস জমানো, মানে আমার কাছে মানে সংগ্রহ করে রাখা মানে অনেক আমার কাছে, সুতরাং এখন আর এতটাও কিছু মনে হয় না, বরং ভালো লাগে। এবং পরবর্তীতে এগুলো দেখলে তো আরোই বেশি ভালো লাগে, কিভাবে কিভাবে সব হয়েছিল, বা বিয়ের আগের এই ব্যাচেলার জীবনটা কিরকম ছিল, হয়তো ভাই নিজে দেখলে ওর ভাল লাগবে, বা এরকম ভাবে ওই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে অনেক আনন্দ পাওয়া যায়, বা একটা ভালো আলাদা একটা ভালো লাগা থাকে, অনুভূতি থাকে, সেগুলো হয়তো বলে বোঝানো যাবে না, বাট এগুলো পরে দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এই যে ফার্নিচারগুলো উপরে তুলতে প্রচণ্ড কষ্ট হয়েছিল সবারই, আর ওই জন্যই আমি আর বেশি এর ভেতরে ঢুকিনি, কারণ আমার নিজেরও খুব খারাপ কষ্ট হচ্ছিলো, প্রচণ্ড খারাপ লাগছিলো দেখে, কারণ খুবই কষ্টকর ওই উপরে সিঁড়ি ভেঙে এই কাঠের ফার্নিচার তোলা, মানে ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। এবং এরপরে আমাদের, আমি ঘরের পুরো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি নতুন রুমের, আর এইটা এবার এদের এনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে ছবিটা এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে একদম নর্মাল মানে বেসিক যেটা সেটা আমি করে রেখেছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এর ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডালপালা হবে, যেটার পুরো গেট আপ লুক মানে পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে ভাই সে তার নিজের কাজ করাতে ব্যস্ত, মানে আমি আরও দুজনেই কাজে ব্যস্ত ছিলাম একসাথেই, আমি ওদিকে ওয়াল পেন্টিংটা সারছিলাম, আর এদিকে ভাই আপনারা গেস করতে পারছেন কি করছে, যার দুটো দিন পরে বিয়ে, সে এখন
ভালো করে সুন্দর করে একটা বক্স রেডি করছে, যে বক্সটা আনবক্সিং হবে বিয়ের রাতে, ঠিক আছে? এবং সেটা তো খুবই সিক্রেট, সেটা বলা যায় না, বাট এখন যেহেতু বিয়ে টিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে ভিডিওগুলো ছাড়ছি এজন্যই, তো এখন বলে দেওয়াই যায় ওর মধ্যে একটা রিং রাখবে, ঠিক আছে, ডায়মন্ড রিং, বা ওকে যেহেতু মানে গিফট করবে যেটা, বাট এই বক্সটাকে সুন্দর করে ও নিজেও খুব ক্রিয়েটিভ পার্সন, তো সেজন্য খুব সুন্দর করে বক্সটা বানাচ্ছিল। আর এখানে দেখেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডালপালাগুলো আমি বের করছি, আর চেষ্টা করব বক্সটাকে পরবর্তীতে কোনো ভিডিওর ক্লিপের মধ্যে ওই যে বক্সটার পুরো গেট আপটা কীরকম হলো ছবি টবি লাগাবে বলেছে ওদের দুজনের আগের বিয়ের আগের ছবি, তো সেগুলো কোলাজ টাইপের হয়, তো সেটাও আমি আপনাদেরকে পরে যে কোনো একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। আর এখানে এই যে ডালগুলো করে নিচ্ছি, তো ডালগুলো করা হয়ে গেলেই তারপরে মোটামুটি একটা গেট আপ চলে আসবে এই যে শুকনো যে গাছটার, ঠিক আছে, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলা হয় মানে পেন্টিং, তো এই বিমূর্ত চিত্রাঙ্কনগুলো মানে আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আর কার কেমন লাগে, বাট আমার স্পেশালি খুব ভালো লাগে এবং আমি এগুলো করতে ভীষণ নিজেও ভালোবাসি, খুব আরামসে ফাটাফাট হয়েও যায়, এরকম না যে খুব কষ্ট হয়, কিচ্ছু না, আর খুব মাত্র 20 টাকার একটা শিশি কিনে, মানে ওই যে কালারটা কিনে, একটাই জাস্ট মোটা তুলি আমার কাছে ছিল আর সব হারিয়ে গেছে, এবং কিছু তুলি রয়েছে যেগুলো আমার এখানে মানে অন্ডালে রয়ে গেছে, বাড়িতে নিয়ে যায়নি, তো ওই কষ্ট করে ওই তুলিটা দিয়ে করতে হয়েছে, বাট ঠিক আছে, এনাফ, খুব সুন্দর হয়েছে ওতেও। আর এখানে এই যে রেডি করছে দেখতেই পাচ্ছ বক্সটা এত সুন্দর হচ্ছে, মানে খুব সামান্য কিছু এই যে রোলার এগুলো দিয়ে খুব সুন্দর করে চিকচিকে ব্যাপারটা করছে, শাইন আসছে, এবং এই যে খোপগুলোর ভেতরেও সুন্দর করে বলেছে ওদের ব্যাচেলর লাইফের ফটোগুলো এখানে ছাড়বে, আশা করছি খুব ভালো হবে, এবং অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এরকম ধরনের সমস্ত কাজগুলোকে, কারণ এগুলো খুবই ভালো কাজ যেগুলো আমাদের মনকে অনেক ব্রাইট করে, অনেক সুন্দর বানায় এবং অনেক ক্রিয়েটিভ বানাতে পারে। তো আর এখানে দেখতেই পাচ্ছ ঘরটাই যে এই ফার্নিচারগুলো সব দিয়ে গেল, সব রেডি ফেডি হয়ে গেছে, তো টাটা, চলো, বাই বাই, সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।